নমস্কার বন্ধুরা, সোমার কিচেন এন্ড ওয়াল থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য খুব সহজ, সরল, সুন্দর একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, একদমই সাদামাটা, ঘরের সাধারণ উপকরণ দিয়ে এটা বানানো, কিন্তু দেখে বোঝা যাচ্ছে না, এটা অসাধারণ লাগছে দেখতে, খেতেও ঠিক অসাধারণই, আপনারা দেখলেই বুঝতে পারবেন আর খেলেও টেস্টটা বুঝতে পারবেন। তাহলে চলুন এটা কিভাবে তৈরি করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। বন্ধুরা, আমি এখানে 500 গ্রাম ছোট আলু নিয়ে নিয়েছি। আলুটাকে আমি প্রেশার কুকারে অল্প একটু নুন আর জল দিয়ে গ্যাসটাকে মিডিয়ামে রেখে একটা সিটি দিয়ে নিয়েছি। আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, এখন আমি প্রত্যেকটা আলুকে একটা ফর্কের সাহায্যে এরকম পিন করে নেব। একটু একটু ফুটো ফুটো হয়ে যাচ্ছে, যাতে রান্না করলে এর মধ্যে তেল মশলাগুলো খুব সুন্দর সহজে ঢুকে যায় আর খেতেও খুব সুন্দর লাগে। তাহলে সবগুলোকে আমি এরকম করে নিচ্ছি। প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, কয়েকটা তেজপাতা আর গোটা ধনে। এগুলোকে আমি শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে নেব। তেজপাতা, ধনে আর লঙ্কাটা অনেকটাই ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, কারণ জিরেটা আগে দিলে জিরেটা বেশি তাড়াতাড়ি পুড়ে যায়, এগুলো ভাজা হতে একটু সময় লাগে, ওই জন্য আমি জিরেটা একটু পরে দিলাম। ভাজা মশলাগুলো যেন কখনোই না পুড়ে যায়, পুড়ে গেলে কিন্তু মশলা তিতো হয়ে যায়, সেই জন্য গ্যাসটাকে সিমে দিয়ে একদম ঘন ঘন নেড়ে এটাকে ভেজে নিতে হবে। সামান্য একটু কালারটা চেঞ্জ হলেই বন্ধ করে গরম তাওয়ার মধ্যে রেখে দিলে কিন্তু এটা সম্পূর্ণ সুন্দর ভাজা হয়ে যাবে। দেখুন, মশলাটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে আর কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নিয়ে এখানে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটাকে আমি একটু গরম হতে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। নুনটা দিলে তেলটা একটু কম ছিটকাবে, সেই জন্য নুনটা আগে দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করা আলুগুলোকে। নুন আর হলুদ দিয়ে আমি আলুগুলোকে একটু হালকা করে ভেজে নেব। আলুগুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি, লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি সব আলুগুলোকে তুলে নেব। সমস্ত আলুগুলোকে আমি তুলে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি আরো কিছুটা পরিমাণে সর্ষের তেল। এই আলুর সাধারণ রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ লাগে, এই আলুগুলো কিন্তু একটু পুষ্ট আলু দিয়ে খেতেই বেশি ভালো লাগবে, যখন একদম কচি থাকবে নতুন আলু তখন কিন্তু এই রেসিপিটা ভালো লাগবে না। একদমই কম মশলায় এই রেসিপিটা তৈরি হয়। আমি ফোড়নের জন্য দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গোটা জিরে। ফোড়নটাকে আমি সুন্দর করে ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কয়েকটা দানা চিনি, একদমই সামান্য। তেলের মধ্যে চিনি দিলে কিন্তু তরকারির কালারটা
ভীষণ সুন্দর আসে। চিনিটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি আমি, আর এখানে এই বড় লঙ্কাটাকে আমি তুলে রাখছি, কারণ এটা আমি গার্নিশে ব্যবহার করব। চিনি দেওয়ার পর চিনিটা মেল্ট হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি আর একটু নুন। দিয়ে দিচ্ছি আদা বাটা, বেশি না, একদমই অল্প পরিমাণে দেব। দিচ্ছি একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকম দেবেন, আর আমি মশলার পরিমাপটা আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা অবশ্যই চেক করে নেবেন। মশলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি অল্প করে একটু ওখানে জল দিয়ে নিচ্ছি। একদমই কম মশলা এটা তৈরি হয়, আলুর ঝোল বা আলুর দমও বলতে পারেন, তবে দমের মতো কিন্তু অত পরিমাণে মশলা এখানে আমি ব্যবহার করব না। আর এখন আমি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম ওটাকে আমি গুঁড়ো করে নেব। মশলাটাকে সুন্দর কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে। এখন আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুটাকে দেওয়ার পর মশলার সঙ্গে আলুটাকে প্রায় মিনিট দুই ধরে আমি সুন্দর করে কষিয়ে নেব। প্রায় মিনিট দুই ধরে আমি আলুর সাথে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি, কালারটা দারুণ এসেছে, গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে। ছোট আলুর এই তরকারি বা রেসিপিটা অবশ্যই আমার মতো করে বানিয়ে খান, আশা করি ভীষণ ভালো লাগবে। এখন আমি দিয়ে দিচ্ছি গরম জল, আর আমি আমার বেশিরভাগ রেসিপিতেই গরম জল ইউজ করি আপনারা জানেন, কারণ গরম জল দিলে রান্নাটা কিন্তু স্বাদটাই পাল্টে যায়, ঠান্ডা জলে কিন্তু সেরকম স্বাদ কখনোই আসবে না। ঝোলের পরিমাণটা আপনারা যে যেরকম পছন্দ করেন, মানে যতটা ঝোল খেতে পছন্দ করেন সেই পরিমাণে এটা দিতে পারেন। এটা আলুর দম নয়, আলুর ঝোল বা আলুর ছোট আলুর রেসিপি, তো সেখানে ঝোলটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, ঝোল একটু বেশি হলেও এটা খারাপ লাগে না খেতে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে এটাকে খুব সুন্দর করে ফুটিয়ে নেব। গ্যাসটাকে মিডিয়ামে রেখে প্রায় মিনিট দুই ধরে আমি এটাকে ফুটিয়ে নিয়েছি। দেখুন এমনিতেই কালারটা ভালো লাগছে, কিন্তু আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আপনারা না চাইলে এটা নাও দিতে পারেন, একদমই অল্প দিয়েছি। এমনিতেই কালারটা ভালো এসেছে, তাও আমি অল্প করে একটু দিয়ে দিলাম। এখন এটাকে আমি আরো প্রায় 4-5 মিনিট ফুটিয়ে নেব। প্রায় 5 মিনিট ধরে আমি রেসিপিটাকে জাল দিয়ে নিয়েছে, ঝোলটা একটু গাঢ় হয়ে এসেছে, এর থেকে গাঢ় আমি করব না, এটি রেসিপিটার ঝোল কিন্তু একটু পাতলাই হয়। আলুগুলোও কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এমনিতেই সিদ্ধ করা ছিল, তারপরে যেটুকু বাকি ছিল সেটাও সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব যেই ভেজে রাখা সেই মশলার গুঁড়ো, চামচ। এই মশলাটাই কিন্তু এই রান্নার স্বাদটাকে পুরোপুরি পাল্টে দেবে। এখানে কিন্তু আমি গরম মশলা ব্যবহার করব না, গরম মশলা করলে কিন্তু গন্ধটা পুরোপুরি একদম আলাদা হয়ে যাবে, বা ধনে পাতাও আমি এখানে ব্যবহার করব না। এই রেসিপিটা একদম এরকম ভাবে ভীষণ সুন্দর লাগে, এটা রুটি পরোটা ভাত লুচি
সবকিছুর সাথে খেতে পারবেন, পোলাও ফ্রাইড রাইস। একটু পাতলা হয় ঝোলটা, তবে গরম ভাতে যেন আমার বেশি ভালো লাগে। বেবি পটাটোর ঝোল বা ছোট আলুর ঝোল। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আর যারা সাবস্ক্রাইব করে অলরেডি আমার পরিবারে এসেছেন তাদের জন্য রয়েছে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পর পাশের বেল বাটনটা প্রেস করে অল করে দিন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লেই তার নোটিফিকেশন খুব সহজেই আপনার কাছে পৌঁছে যায়। এখন আমি রেসিপিটাকে একটা বোলের মধ্যে নামিয়ে নেব। গরম গরম এটাকে ভাতের সঙ্গে অসাধারণ লাগবে খেতে। দেখুন বন্ধুরা, ছোট আলু বা বেবি পটাটোর ঝোলটাকে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লোভনীয় লাগছে, খেতেও এটা অসাধারণ। যে কোনো উপোষের দিন এটা আপনারা বানাতে পারেন বা নিরামিষের দিনও বানাতে পারেন, লুচি পরোটা পোলাওয়ের সাথে খেতে পারবেন। দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। তাহলে বন্ধুরা আজকের মতো এটুকু, আসছি আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।